Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৈব সংযোগ! শ্রী হরি বিষ্ণু, যিনি স্বয়ং সৃষ্টির পালন কর্তা, তাঁর কুষ্ঠি নির্ধারিত হবে এক মানব গুরু বশিষ্ঠের দ্বারা। সত্য বলেছেন দেবর্ষি, গুরু বশিষ্ঠের দ্বারা প্রভু শ্রী রামচন্দ্রের কুষ্ঠি নির্ধারণ। এর চেয়ে অধিক এই সৃষ্টিতে অবিস্মরণীয় ঘটনার কি হতে পারে? কিন্তু প্রভু, আপনার মুখে যে হাসি দেখতে পাচ্ছি সে তো অন্য সংকেত দিচ্ছে প্রভু। নারায়ণ নারায়ণ দেবর্ষি, প্রভুর মনে যা থাকে তাই প্রভুর মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়। প্রভু তো এখন মৌন ধারণ করেছেন, এবার তো এই রহস্য সময় এলেই উদ্ঘাটন হবে। নারায়ণ নারায়ণ। চার রাজকুমারের জন্ম সামান্য সময়ের ব্যবধানে হয়েছে, সেই কারণে আমায় তাঁর কুষ্ঠি আগে বানাতে হবে যার জন্ম সবার শেষে হয়েছে, অর্থাৎ সুমিত্রানন্দন। চৈত্র শুক্ল নবমী তিথি, সূর্য তৃতীয়া না, উচ্চে চন্দ্র, সূর্য উচ্চে, দুটি একই যোগে, এটি কি করে সম্ভব? এটি কার্যকরী, সর্বপ্রথম জ্যেষ্ঠ কুমারের কুষ্ঠি বিচার করি, অর্থাৎ কৌশল্যা পুত্র। মঙ্গল মকর রাশিতে, মকর রাশিতে চন্দ্রের স্থিতি আশ্চর্য। আজ পর্যন্ত আমি কোনো মনুষ্যের কুষ্ঠিতে এমনতর যোগ দেখিনি তো। কোথাও কোনো ভুল হচ্ছে না তো আমার? Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।